অবিলম্বে জাতীয় মজুরি কমিশন গঠন করে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ের কর্নেল তাহির মিলনায়তনে সংবাদ সম্মেলনে শ্রমিক সংগঠনগুলোর জোট স্কপের নেতারা এ দাবি জানান। তারা বলেন, 45 বছরে বাজেটের আয়তন বেড়েছে 400 গুণ, জিডিপি বেড়েছে, মাথাপিছু আয়ও বেড়েছে, কিন্তু তার সাথে তাল মিলিয়ে শ্রমিকদের বেতন ভাতা বাড়েনি। শ্রমিক নেতারা বলেন, শ্রমজীবী মানুষ যেমন উৎপাদক তেমনি তারাও ভোক্তাও, তাই বাজেটে তাদের অধিকার রক্ষার দাবি করেন নেতারা। শ্রমিকদের বাসস্থান ও রেশনের জন্য বাজেটে বরাদ্দ রাখা, শ্রমঘন অঞ্চলে হাসপাতাল স্থাপন এবং শ্রম আদালতের সংখ্যা বৃদ্ধি সহ 9 দফা দাবি জানায় স্কপ। সে আয় আমাদের শ্রমজীবী মেহনতি মানুষ তারা কতটুকু ভোগ করতে পারবে সেটা খুবই সুনির্দিষ্ট করা দরকার। এমপি মন্ত্রী আমাদের বেতন বেড়েছে, কিন্তু শ্রমিক কর্মচারীদের বেতন কতটুকু বাড়ছে এটা আজকে আমাদের সকলের প্রশ্ন। তা আমাদের এবারের দাবি হচ্ছে দ্রুত একটি জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন করে জাতীয় ন্যূনতম মজুরি সুনির্দিষ্ট করা হোক,